মিয়ানমারে পানি উৎসবে নিহত বেড়ে 285। নতুন বার্তা ডেস্ক নেপিত। মিয়ানমারে বর্ষবরণের সময় পানি উৎসব চলাকালে দুর্ঘটনা ও সংঘর্ষে 285 জনের প্রাণহানি ঘটেছে। সংশ্লিষ্ট ঘটনায় আহত হয়েছে হাজারেরও বেশি মানুষ। দেশটির বিভিন্ন রাজ্যে বৃহস্পতিবার থেকে পানি উৎসবকে কেন্দ্র করে চলমান সংঘর্ষে এ প্রাণহানির ঘটনা ঘটে। দেশটির এক সরকারি কর্মকর্তার বরাত দিয়ে বিবিসি জানায়, পানি উৎসব চলাকালে মারামারি, গোষ্ঠীগত হামলা, দলবদ্ধ লড়াই, মাতাল অবস্থায় গাড়ি চালানোর দুর্ঘটনা, ধর্ষণ, চুরিসহ 200+ অপরাধের ঘটনা ঘটেছে। আর এ অপরাধগুলো ঘটনার সময় বিপুল পরিমাণ প্রাণহানি হয়। এই পানি খেলাকে কেন্দ্র করে এক পরিবারের 3 নারীকে হত্যার ঘটনা আলোড়ন সৃষ্টি করেছে বলে উল্লেখ করা হয়। মিয়ানমারে গত বছরে পানি উৎসবে মোট 36 জনের প্রাণহানি ও আরও 316 জন আহত হন। সংবাদ মাধ্যম নতুন বার্তা ডেস্ক। আমার এই চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।